সরকার আন্তরিক বলে নিত্য প্রয়োজনীয় আমদানি দ্রব্যের শুল্ক প্রত্যাহার করেছে। দুপুরে কুমিল্লার শেখ কামাল ক্রীড়াপল্লিতে এক অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জানান, মানুষ যাতে কম দামে দ্রব্য কিনতে পারে সে লক্ষ্যেও কাজ করছে সরকার। তো আন্তরিক বলে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় আমদানি দ্রব্য আছে সেগুলার শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে, যাতে মানুষ যেন নাকি কম মূল্যে পেতে পারে, এটার জন্য সুযোগ করে দিচ্ছে।